আমন্ত্রণ একুশ রাতে অর্থের লুণ্ঠন সম্পদের লুণ্ঠন মানবাধিকার লুণ্ঠন আইনের লুণ্ঠন বিচার বিভাগের লুণ্ঠন আমরা লুণ্ঠনের স্বর্গরাজ্য দেখেছি এখন সেখান থেকে আমরা কীভাবে ফিরব সমস্যাগুলো কোথায় কোথায় প্রয়োজন এই বিষয়ে আমরা আলোচনা করব নিশ্চয়ই আজকে একুশ রাতে বিষয় নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রীয় লুণ্ঠন এবং সংস্কার এ বিষয়ে আলোচনার জন্য একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং রয়েছেন স্থানীয় সরকারের বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর তোফায়ল আহমেদ আমি কোন লুণ্ঠন দিয়ে শুরু করবো মজুমদার আপনি শুরু করেন কোথায় লুণ্ঠন তো সব জায়গায় হয়েছে যে লুণ্ঠন হয়েছে আমাদের অধিকার লুণ্ঠন আমাদের ভোটাধিকার লুণ্ঠন হয়েছে ভোটাধিকার হরণ হরণ করা হয়েছে বার করে যদিও আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা ছিল আমাদের অন্যতম মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা যে এর সাথে অবশ্য সাম্য মানবিক পর্যাদাবোধ এবং ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার এগুলো আমাদের যে মুক্তিযুদ্ধের যে দলিল যে যে ঘোষণা সেই ঘোষণার অন্তর্ভুক্ত তো সেগুলো সেগুলো লুণ্ঠন বলবো না ওগুলো থেকে আমরা যোজন যোজন দূরে দূরে বস্তুত আমরা পথারানো জাতি তারপরে আমাদের আর্থিক খাতে লুণ্ঠন ব্যাংক লুট হয়েছে তারপরে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান লুট হয়েছে তারপরে শুধু লুট করাই নয় এই লুট করে বিদেশে পাচার হয়েছে বস্তুত এই যে লুটেরারা এই লুটেরাদের সাথে যারা সামন্তবাদী শক্তি সামন্তবাদী না যারা ওই যে বিদেশি শক্তি ছিল তাদের লুণ্ঠনের মধ্যে তফাৎ থাকে তাদের লুণ্ঠনের এদের লুণ্ঠনের কোনো তফাৎ নাই বিদেশি লুণ্ঠনকারীরা যে তারা লুট করে তাদের দেশে গিয়ে যেমন ব্রিটিশরা তাদের দেশে গিয়ে বিনিয়োগ করেছে পাকিস্তানিরা তাদের এখান থেকে লুণ্ঠন করে পাকিস্তানে বিনিয়োগ করেছে কিন্তু তাদের দেশে লোকত সুফল পেয়েছে বিদেশ ব্রিটিশদের কিন্তু আমাদের আমাদেরকে লুণ্ঠন করা হয়েছে সাধারণ মানুষের মুখের মুখের ভাত মুখের ভাত কেড়ে নেওয়া হয়েছে কিন্তু এদেশের মানুষ তার কোনো সুফল পায়নি এবং অনেক প্রতিষ্ঠান লুণ্ঠন হয়েছে অনেক প্রতিষ্ঠান দখল হয়েছে যেমন ইটিভিরও আমরা যতটুকু জানি ইটিভি দখল হয়েছে তারপরে এইরকম অনেক প্রতিষ্ঠান এখনও ইনফ্যাক্ট এই যে ব্যাংক দখল হয়েছে ব্যাংক লুট হয়েছে তার এই যে সম্প্রতি সেই যাদেরকে ওই যে ব্যাংক ছাড়া করেছে তারা আবার এসে তারা তাদের পূর্বস্থানে ফিরে আসার চেষ্টা করছে এবং সেখানে গোলাগুলি পর্যন্ত হয়েছে তো সব জায়গায় ইসলাম হ্যাঁ ইসলামী ব্যাংকে সব জায়গায় লুণ্ঠন লুণ্ঠনের স্বর্গরাজ্য ছিল দুর্ভাগ্যবর্ষত আর একই এর সাথে তো যুক্ত হয়েছে অপরাধ যে মানবতা মানবতাবিরোধী অপরাধ তারপর ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধ বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন অধিকারীনতা ইত্যাদি তারপরে এর এর পাশাপাশি হয়েছে যে সিভিল অপরাধ যে আর্থিক খাতের অপরাধ যেগুলোর কথা বলছি তো এই সব দিক থেকেই এই যে একটা যে অবর্ণনীয় অবস্থা এবং এবং যে বাস করার মতো এই দেশটা বাস করার অযোগ্য হয়ে গিয়েছিল ইনফ্যাক্ট আমি লিখেছি যে যে আমরা বারুদ্দস্তুপ দাঁড়িয়ে আছি আমি একাধিকবার লিখেছি তো একদিন বিস্ফোরণ হবে এবং আমি আনন্দিত যে বিস্ফোরণ একটা ঘটেছে এখন এটাকে আমরা এই তরিটা কুলে ফিরাইতে পারবো কিনা আমরা এই এর সুফল আমরা অতীত গণআন্দোলন হয়েছে আমরা স্বাধীনতা অবশ্য বহু রক্তের বিনিময় আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতার যে সুফল এটা কিন্তু সাধারণ মানুষের ঘরে উঠে নাই নব্বইয়ে যে গণআন্দোলন এবং এরপরে যে একটা নির্বাচন হলো আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি ফিরে আসতো তার সুফলও সাধারণ মানুষের কাছে পৌঁছে নেয় তো এবার তো আরও বড়ো আকারে বিস্ফোরণ ঘটেছে গণ বিস্ফোরণ যদিও অত এই যে হতাহত হয়নি যেমন মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু এটাও সর্বব্যাপী আগে পরে যতগুলো গণআন্দোলন বা অভ্যুত্থান যাই বলেন কেন আমরা

ন্যায্য অধিকারিত তিনি এর মধ্য দিয়ে কি নিশ্চয়ই কতটা পরিবর্তন আসবে আপনি কতটা আশাবাদী সেটা সেটা দেখার বিষয় আমাদের অপেক্ষা করতে হবে তারা তো একটা সরকার সবে তারা ওই যে ঘটিত হয়েছে এখন তারা তরিটা কুলে ভিড়াতে পারবে কিনা আমাদের দেখার বিষয় তবে একটা জিনিস কি তারা যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ তাই আমাদের সর্বতভাবে আমাদের প্রচেষ্টা চালানো আমরা যে যেখানে আছি তারা যাতে সফল হয় এবং এই মানুষের যে আকাঙ্ক্ষা ব্যাপক এই যে আকাঙ্ক্ষা যেমন এই যে যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া একই সাথে যা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে আবার যেন আমরা সেই পুরনো অবস্থায় ফিরে না যাই এই মোটা দাগে দুটো দুটো ক্ষেত্রে আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা সফল হই তা হলে যে কথাই বলেছেন এক বাক্যে যে বর্তমান অন্তপ্রতিকালীন সরকার যদি ব্যর্থ হয় আসলে সবাই ব্যর্থ হয়ে যাবে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি ডক্টর তুফাইল আহমেদ সব প্রতিষ্ঠান ভেঙে গেছে সব প্রতিষ্ঠান যেগুলো উল্লেখ করলেন ডক্টর বদুলার মজুমদার নতুন করে বলতে চায় না সময় নষ্ট হবে এখন এই যে ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো বা তলানিতে যে প্রতিষ্ঠানগুলো পৌঁছে গেছে কোথায় হাত দেবে কোথ থেকে শুরু করতে হবে বর্তমান সরকারকে বা এই মুহূর্তে জন আস্থায় নিতে মানুষকে তাদের প্রতি আস্থাশীল করতে কোন উদ্যোগ নিতে হবে ধন্যবাদ আপনাকে বহুদিন পরে খুশি টিভিতে আসলাম আজকে এটা বলেছেন যাই হোক বহুদিন পরে ভালো লাগছে এসে এই স্টুডিও থেকে গেছি বহু বছর হলো এখান থেকে মতো মানুষদেরও কণ্ঠ রোধ করা রাখার চেষ্টা করা হচ্ছিল আমরা তো অনেক দূরের কথা দূরে রাখার দূরে রাখার চেষ্টা হয়েছিল ছিলাম আমি আজকে এক জায়গায় বলেছি যে আমরা কিছুটা লোক সবসময় ব্ল্যাক এই ছিলাম সবসময় আবার এখন এসব কত কত কিছু শুনি তো এই আমি আজকে কালো জামা পরে আসছি যে এটা কিন্তু হোক এখন বলেছেন আমি তার সাথে সুর মিলিয়ে বলছি সরকারের প্রতি প্রত্যাশা আকাশচুম্বী আকাশচুম্বী মানুষের এখন পর্যন্ত তারা করুক না করুক করতে পারুক না পারুক সেটা চেয়েও তাদের উপর আস্থা বিশ্বাস এবং প্রত্যাশা এটা আকাশচুম্বি কিন্তু এখন যেটা হয়েছে অনেক এই যে বললেন আপনি বিরাট একটা শূন্যতা নিয়ে তারা কিন্তু ক্ষমতায় বসছেন তাদের সামনে হিমালয়ের মতো সমস্যা বহুদিন ধরে জমা সমস্যা আবার এই যে কাজগুলো করবেন প্রতিষ্ঠান এখানে গেলে দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগরের মতো কোনো কুলকিনার নাই শুধু হতাশা হাহাকার নাই কিছুই নাই কারণ কি প্রতিষ্ঠানগুলো মনে করেন যে বিশ্ববিদ্যালয়গুলো দেখেন সবগুলো পদত্যাগ করছে এখন খালি হয়ে যাচ্ছে এই কমিশন টমিশনগুলো খালি হয়ে যাচ্ছে বিচার বিভাগ খালি হয়েছে এটা পূরণ হচ্ছে এরকম করে করে সব জায়গাতে একটা শূন্যতার মধ্য থেকে পুনর্গঠিত করে শুরু করতে হচ্ছে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকারের যে যারা কাজ করবেন সরকারের আমলাতন্ত্র তারা হচ্ছে একটা বড়ো চ্যালেঞ্জ কারণ এদেরকে দিয়েই তো অনেকগুলো কাজ করতে হবে সেখানে একটা এমন একটা সিচুয়েশান তারা কীভাবে ট্যাকেল করবেন আমি জানি না বা আমার সাজেশান হচ্ছে এটা কমিটি করে তদন্ত করতে হবে আগে কারণ এই যে এখন যারা সচিব আছেন যেমন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় গতকালকে উদয় পঁচিশ জন পঁচিশ মন্ত্রণালয়ের সচিব নিয়ে মিটিং করেছেন তাদেরকে কর্ম পরিকল্পনা করতে বলেছেন অন্যান্য মন্ত্রণালয়েও কিন্তু যারা আছেন তারা যে বর্তমান যারা সচিব আছে সিনিয়র সচিব তাদেরকে দিয়ে কাজ করছেন কিন্তু কারা কিভাবে সচিব হয়েছেন সিনিয়র সিনিয়র সচিব হয়েছেন সেই ইতিহাস তো আমরা সবাই জানি এবং তারা কি ডেলিভার করেছেন তারা কি ডেলিভার করেছেন তারা সরকার কি পরামর্শ দিয়েছেন তাহলে এরা এই সরকারকে আবার একই রকমভাবে কীভাবে কী কী করবেন তো এইখানে ইটস এ বিগ চ্যালেঞ্জ আর মানে প্রশাসনিক সংস্কারের কথা প্রশাসনিক সংস্কার শুধু না সংস্কার তো অনেক বড়ো জিনিস এখন হচ্ছে কাজ চালাবে কিন্তু কাকে দিয়ে যেমন ধরেন এখন একটা কথা অনেকের মুখোমুখি আসছে মিডিয়াতেও আসছে দেখলাম জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র নির্বাচনটা করেছেন নির্বাচনটা সুন্দর নির্বাচন করার জন্য একটা ভালো পুরস্কার চব্বিশের চব্বিশ হ্যাঁ উনি পুরস্কার পেয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথচ ওনার বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল উনি মঞ্চে বসে একটি বক্তব্য দিচ্ছিলেন যে কি নির্বাচন আসছে কি ফলাফল আসছে আর ভালো লাগছে না বাড়ি বাড়ি গিয়ে ঘুমাবো

এবং এই আকাশচুম্বী প্রত্যাশা মানুষের এটা এভাবে পূরণ করা সম্ভব হবে একটা বিক করছেন তো সুতরাং এখানে তো যেটা বলেছেন বধিভাই আমি এক একমত আমরা অত্যন্ত আবেগ প্রবণভাবে আবেগ আবেগের সাথেই সরকারকে সফল হোক সেটা কামনা করি যেখানে যতটুকু সহযোগিতা যেভাবে দরকার সেটা করার জন্য রাজি আছি কিন্তু সরকারের পথের বাধা যেটা প্রথার ইনু সাহেবের লেখা ছিল পথের বাধা সরিয়ে দিন মানুষকে দিন এবং ওনাদের সামনে যে পর্বতমান বাধা আছে এটাকে ওনারা কীভাবে সরাচ্ছেন এটা একটা দেখার বিষয় সেই জন্য আমি যেটা প্রস্তাব ওনার কাছে ওনাদের কাছে আমি একটা কাগজ পাঠিয়েছি এটা চাক না চাক তবু পাঠিয়েছি নিশ্চয়ই ওনারা পেয়েছেন বা পাবেন যে একটা কমিটি কমিশন কিছু একটা কমিটি করতে হবে ছোট্ট করে ব্যোক্রেসিদের দিয়ে। যে এখানে তাদের আইডেন্টিফাই করা হোক এটা ক খ গ চারটা শ্রেণী করতে পারে যারা সরাসরি উদ্যো সহ উদ্যোগে এই অনার্যতা এগুলোকে করেছেন এদের তো চাকরি থাকার তো কোনো রাইট নেই এগুলোকে ডিসমিস করতে হবে তারপরে কিছু আছে যে তারা অনিচ্ছা সত্ত্বে হয়তো কাজ করতে হয়েছে কিন্তু তাদের ছিল না এগুলো কাজের মাধ্যমে প্রমাণিত হবে তাদেরকে হয়তো রাখা যাবে অথবা পদ অবনতি করে রাখতে হবে কারণ তাদেরকেও একদম ছেড়ে দেওয়া যাবে না এটা একটা শিক্ষা হওয়া লাগবে তারপরে বঞ্চিত আছে আবার কিছু আছে চাকরি হারা চাকরি হারিয়েছেন বিভিন্নভাবে এই এইগুলোকে ক্যাটাগরাইজ করে তাদেরকে দিয়ে কিন্তু নতুন করে প্রশাসন চালাতে হবে এখানে কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ যেটা এটা লম্ব লম্বা সময় নিলে চলবে না কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু ভীষণ প্রবণ। খুব ভালোবাসে হঠাৎ করে আবার খুব ঘৃণা করা শুরু করে দেয় করে কিন্তু সমালোচনা শুরু করে দেয় তা আমি সাধারণ আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে এই সরকারটা এরা আগের যে সত সরকার করতে ছিল সেই রকম সরকার না কারণ হাবিবুর রহমান সাহেব এসে একটা সুন্দর সাজানো একটা প্রতিষ্ঠান পেয়েছে উনি ওখানে কাজ করেছেন তারপর একটা কূর্ণতা হয়েছিল ছোট করে

তারপরে আসলো যে সারা সমর্থিত এখানে অনেক টানাপূড়ণ গেছে টানা পূরণের পরে তারা আস্তে আস্তে কাজ করেছে কিন্তু তারা যে কাজগুলো ধরেছিল সেই কাজগুলো তারা শেষও করতে পারে নাই এবং তাদের ইন্টেনশানটাও পরবর্তী সময়ে গিয়ে কিন্তু ব্লার হয়ে গেছে দূষর হয়ে গেছে এটা গোলমারে হয়ে গেছে যাই হোক তারপরে তারা ট্রাম শেষ করেছে আমি যেটা বলতে চাচ্ছি এই সরকার যে এসছেন তারা কিন্তু ওদের মতো সাজানো বাগান পান নাই ওখানে তারা পরিচর্যা করবেন ফুল তুলবেন এরকম অবস্থায় তারা পায় নাই এরা কণ্ঠময় একটা অবস্থার মধ্যে এসছেন চারিদিকে তাদের বাধা সুতরাং এই সরকারকে যদি এখন ছাত্র মুভমেন্ট থেকে নিঃশর্ত সাপোর্ট দেওয়া না হয় তারাও তো তাদের বিবেক বুদ্ধি তারা যার থেকে সব পরামর্শ নেবেন এগুলো না করেন তাহলে এই সরকার ব্যর্থ হইলে কিন্তু আমরা সবাই ব্যর্থ সুতরাং এই সরকারের কোনো ব্যর্থতা আমরা চাই না তারা সফল হতে হবে সফল করতে হবে এবং সবাইকে সময় দিয়ে তাদের সাথে থাকতে হবে সময় নিয়ে একটা কথা উঠছে যেমন প্রথম দিন এটা আমি সমালোচনা করে একটা লেখা লিখেছি আমাদের বিএনপির মহাসচিব মহোদয় বলে ফেলেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন আমি মনে করি যে এটা ঠিক না এটা নাই আপনারা আপনাদের পার্টি সংগঠিত করবেন যারা ইলেকশন করবেন সামনে আপনাদের মনে করছেন একটা সুযোগ এসে গেছে আওয়ামী নাই আমরা আওয়ামী যেমন ফাঁকা মাঠে গোল দিয়ে গেছে চোদ্দতে আঠারোতে আমরাও একটা গোল দিয়ে দেবো এখানে চব্বিশে এসে না এই চিন্তা করবেন না দয়া করে দেশে অনেক হয়েছে অনেক আমরা লস করেছি অনেক যন্ত্রণা সাফার করেছি আমরা অনেক অন্যায্যতা এখন আমরা একটু ন্যায্যতার দিকে যেতে চাই গণতন্ত্রের দিকে যেতে চাই সেটার জন্য আপনাদের রাজনৈতিক দলগুলোর ধৈর্য দরকার রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা দরকার কারণ আপনারা পার্টিকে অর্গানাইজ করুন নমিনেশন বাণিজ্য করে হবে না নমিনেশন কাকে দিবেন কীভাবে দিবেন তারা তৈরি করুন অভ্যন্তরীণ করুন দলের মধ্যে গণতন্ত্র আনুন আপনাদের সংগঠনগুলো সংগঠনের যে কাঠামো গঠনতন্ত্র এই গঠনতন্ত্রটাকে গণতান্ত্রিক করুন গঠনতন্ত্র গণতান্ত্রিক করুন পার্টির সংগঠনের কাঠামো গণতান্ত্রিক করুন আপনারা কাকে নমিনেট করবেন কোয়ালিটি ক্যান্ডিডেট চাই কারণ যেমন এই যে সুজন থেকে যে এই কাজটা করা হয়েছিল আট হলফ আমার আটটা তথ্য দেওয়া এখন যারা নির্বাচন কমিশন আসবেন তাদের প্রতি বন্ধ অনুরোধ না এটা এক ধরনের আমাদের কম্পালশান থাকবে আট তথ্য দেওয়ার পরে সঠিকভাবে যাচাই করতে হবে

এই যে পেশি শক্তির লোককে দিবেন না যারা বাংলায় পড়তে পারে না এরকম লোক এমপি হয়েছে হ্যাঁ কেউ গান গায়ে এমপি হয়ে গেছে কেউ নাচ দিয়ে এমপি হয়ে গেছে এগুলো চলবে না এখন কিন্তু সঠিকভাবে যারা এমপি হওয়ার উপযুক্ত যারা আমাদের মাননীয় বলতে পারবো যাদেরকে সে মাননীয় হওয়ার উপযুক্ত লোককে মাননীয় জায়গায় দেন যে ধরনের লোককে মাননীয় আমরা বলতে পারবো না আর নাগরিক সমাজের তৈরি নাই ডক্টর বদুল মজুমদার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা দেখলাম যে মঙ্গলবার তো সাবেক আইনমন্ত্রী এবং সাবেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রীর কত করুণ অবস্থায় তারা বসে আছে হাতে দড়ি বাঁধা দুর্দণ্ড প্রতাপশালী দুর্দণ্ড ক্ষমতার অধিকারী দুজনই ছিলেন তারা আটক হয়েছেন এই আটকের মধ্য দিয়ে আমরা কতটা আসার আলো দেখবো আমি একটা বিরতি নিয়ে আসছি এই প্রশ্নের উত্তর আপনার কাছে তা পড়েনি এবং একটা ছোট্ট বিরতি ফিরছে খুব শীঘ্রই আবার আমন্ত্রণ একুশে রাতে আলোচনা করছি রাষ্ট্রীয় লুণ্ঠন এবং সংস্কার কোন পথে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর তুফায়ল আহমেদ এবং ডক্টর বদুল আলম মজুমদার ডক্টর বদুল আলম মজুমদার যে প্রশ্নটা আপনার কাছে ছিল কত ক্ষমতা অধিকারী ছিলেন এই ব্যক্তিরা যারা আরও খুলেন অ্যাডভোকেট আনিসুল হক এবং সালমাফুর রহমান এগুলো কি অনেকে বলেন যে আইওয়ার্স হয়তো কিছু হবে না তারা ছাড়া পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে আপনি কি বলবেন আই হোপ নট আমি আশা করি না এই যে আমি আগেই বলেছি প্রথমে বলেছি যে এই কোটা কোটা সংস্কার আন্দোলন যেটা পরবর্তীতে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যার ফলে এক তারপরে এক দফাতে পরিণত হয়েছে এর অনেকগুলো এর পেছনে যে অনেকগুলো চেতনা অনেকগুলো আকাঙ্ক্ষা বিরাজমান তো একটা খাঙ্গা এদেরকে বিচারের আওতায় আনা আনা দরকার এদেরকে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের আওতায় আনা দরকার তার আগে পুলিশ কর্মকর্তাদের অনেকে অবসরে পাঠানো হচ্ছে অনেকে পদত্যাগ করছেন ভয় হোক বা বাধ্য হয়ে হোক কিন্তু আপনার কথা সূত্র ধরে বলছি সাধারণ মানুষ বলছেন যে তাদেরকে বিচার আওতায় আনা হচ্ছে না কেন গুম খুনের অভিযোগ ক্রস ফায়ারের অভিযোগ এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনি নিষেধাজ্ঞার আওতায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান কিংবা ডিবির বা এসবির মনিরুল হক আপনি যে কথাই বলছেন সেই দাবিটি সাধারণ মানুষও করছে তবে আমরা একটু বাস্তববাদী হতে হবে তারা সবেমাত্র এখন এ অল্প কয়েকদিন যে সবে তারা এই যে উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন তো তাদেরকে একটু সময় দিতে হবে এবং এবং এটা জন এবং এটা কোনোভাবেই এটা ভণ্ডুল করা যাবে না তো এই তো আমরা এগুলির জন্য তদন্ত করতে হবে একটা বিরাট এই যে প্রায় সর্বজনীন দাবি যে আমরা যেন ইউএনকে ইউএনকে যুক্ত করি এই এই তদন্ত প্রক্রিয়ায় যাতে তদন্তটা সঠিক হয় এবং নিরপেক্ষ হয় কোনোভাবেই যেন কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই এই যে নিগ্রহের শিকার না হয় এটা আমাদের নিশ্চিত করতে হবে তো এই এই তদন্তটা শুরু করতে হবে তদন্ত শুরু করার পরে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ বিচার করতে হবে এই তদন্তটা শুরু করার জন্য এখন আমরা শুনতেছি আজকে আমি বলেছিলাম আর একটা প্রোগ্রামে যে অনেককে শুনি যারা ওই যে সেনা হেফাজতে আছে কিন্তু এই যারা সেনা হেফাজতে আছে আর যে ছয়জন না সাতজন ছয়জন তো বোধ হয় যে আমাদের কোটা 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 সংস্কার আন্দোলনে যে তারা যে ডিবি হেফাজতে ছিল তফাটটা কি কোন গত কোন আইনের বলে তারা হেফাজতে আসে তারা কি ওখানে কি গ্রেপ্তার হয়েছে তারা নাকি তারা ওই যে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে তো আমাদের জানা দরকার এর একটা তালিকা হওয়া দরকার এবং এই তালিকাটা প্রকাশ করা দরকার এবং তারা যারা অপরাধী যাদের বিরুদ্ধে যে যে হ্যাঁ বলা হবে যে তদন্ত হয় নাই তো আমরা তাদেরকে কীভাবে গ্রেপ্তার করবো কিন্তু কেউ যদি মার্ডার করে তো তাকে তো সাথে সাথে গ্রেপ্তার করতে হয় তারপর সেটা তদন্ত হয় তো এই আমাদের যারা অপরাধী বলে জন জনগণের কাছে সুস্পষ্ট কোনোরকম কোন রকম মানুষের মধ্যে অস্পষ্টতা নাই তাদের গ্রেপ্তার করে ইয়েতে হাজির করা দরকার তাদেরকে আদালতে হাজির করে যেটা নিয়ম যে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা দরকার যাতে তারা এই যে সবাই জানে এবং তারা পালিয়ে নিয়ে যেতে না যেতে পারে ওটা নিশ্চিত করা দরকার তো এই এই কাজটা দ্রুততার সাথে করা দরকার তা না হইলে যে তারাও হ্যাঁ ভুল যাবে আর আরেকটা যে জিনিস আমি এই যে এই সরকারের এই এই কাজটা করা দরকার আরেকটা কাজ করা দরকার যে তারা আসলে কি করবে এটা তাদের সুস্পষ্ট করা দরকার তারা করটুকু যাবে তাদের ভিশনটা কি পারলে যেটা ওয়ার্ক ওয়ার্ক প্ল্যান যদি তৈরি করে যদি শেয়ার করে তাহলে আরও ভালো যাতে আমরা তাদেরকে সহায়তা করতে পারি আমরা এক পায়ে দাঁড়িয়ে আছে তাদেরকে সহায়তা করার জন্য তো তাদের অগ্রাধিকার তাদের তাদের হ্যাঁ তা সময় লাগবে এবং আমাদের যদি সহায়তা চায় আমরা সহায়তা করব কিন্তু তারা কি করবে কত কতটুকু যাবে এটা নিশ্চিত করা দরকার কারণ মানুষের গুরুত্বপূর্ণ জন আকাঙ্ক্ষা হলো জন আকাঙ্ক্ষা হলো নেভার এবার বিফোর এই নেভার এবার এই এর যেন পুনরাবৃত্তি না হয় তো এটার জন্য কতগুলো সুদূর প্রসারে সংস্কার করতে হবে সংবিধানের সংস্কার করতে হবে প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে আইনের সংস্কার করতে হবে তারপরে পদ্ধতি ইত্যাদি সংস্কার করতে হবে তো তারা কতটুকু যাবে তখন আমরা সুস্পষ্টভাবে সহায়তা করতে পারি আরেকটা হলো আরেকটা যে জিনিস যেটা এখন থেকে শুরু করা দরকার যে এই জাতিটা আমরা একটা হোমোজেনিয়াস জাতি আমরা একই ভাষাভাষী আমাদের হ্যাঁ আমাদের ধর্মীয় ওই যে সংখ্যালঘু আছে যদিও সংখ্যালঘু না তারাও নাগরিক কিছু আছে যে সনাতন ধর্মালে দশ পার্সেন্টের মতো তো এই আমরা আমাদের হোমোজেনিয়াস নেশন কিন্তু আমরা এত এতক্ষণ্ড বিখণ্ড হয়ে গিয়েছি আমরা ওই যে ওই যে বিএনপি আমাদের সেই সেই উই আর লুকিং ফর শত্রুজ আমরা একে অপরকে শত্রু বানিয়ে ফেলেছি শত্রুর জাতি উই হ্যাভ বিকাম এ নেশন অব এনিমিস এবং এই সাম্প্রতিক কালে আরো এই যে গত পনেরো বছরের আগের থেকে শুরু হয়েছে গত পনেরো বছর ষোলো ষোলোকলা পূর্ণ হয়েছে এবং সাম্প্রতিককালে এই গত কয়েকদিনের ঘটনা আরও এই বিভক্তিটা চরম আকার ধারণ করেছে আমাদেরকে একত্রিত করতে হবে কারণ যেই সমাজে কোনো ওই যে এই রকম বিভক্তি থাকে সেই সমাজ বেশি দূরে হতে পারে না ডক্টর তুফাল আহমেদ সংস্কারের কথা তো আপনারা সবাই বলছেন সাংবিধানিক সংস্কার এবং প্রশাসনিক সংস্কার এই দাবিগুলো উঠেছে প্রশাসনিক সংস্কার তো আপনারা বললেনই সাংবিধানিক সংস্কারের কথা বলছেন বিশেষ করে ডক্টর বদুল আলম মজুমদারের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোতে একটা ইয়ে এসেছে যে সাংবিধানিক সংস্কার ওখানে মধ্যে একটা ওয়েবিনার ছিল সেই ওয়েবিনারের মধ্যে অধ্যাপক আলীর রিয়াজ বলছেন সাংবিধানিক সংস্কারের বিষয়টি কেমন হতে পারে কীভাবে সম্ভব মানে এই সরকারের মাধ্যমে সংবিধান সংস্কার আমি যেটা আজকেও আমরা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এটা অনেকগুলো পথ আছে এখন কোন পথে আমি যাব এটা কি এটা বিপ্লবী সরকার তাহলে সংবিধান অটোমেটিক্যালি চলে যায় তারা একটা নতুন সংবিধান দিতে পারবে যদি বিপ্লবী সরকার না হয় তাহলে তারা করবেন কি যে একটা কমিটি করে একটা সংবিধান রচনা করে নতুনভাবে কারণ এই সংবিধানকে কাটাছেড়া করে অ্যামেন্ড করে বেশি কিছু করতে পারবেন না আপনি কারণ হচ্ছে এটা ওই ব্যবস্থা রাখা হয়নি এটা সুতরাং এটা অনেক ক্ষেত্রে আউটডেটেড হয়ে গেছে যেমন এটা সংবিধানটা করার সময় বঙ্গবন্ধুকে সামনে রাখে রেখেছে রাখা হয়েছে যে একমাত্র অবিসংবাদিত নেতা উনি যা বলেন তাই হবে সংবিধানটা কিন্তু ওইভাবে করা হয়েছে যে শত্রুর অনুচ্ছেদ আসছে এই কারণে এরকম আরো অনেক কিছু আছে হ্যাঁ ক্ষমতা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ছিল যে আমরা সমাজতন্ত্রের মাথার পিছনে ছিল কিন্তু আমরা চলছি বাজার অর্থনীতি হ্যাঁ তাহলে এখানে এটাও একটা সমস্যা আছে তে সেইভাবে মানবাধিকারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো প্রবলেম আছে সেই জন্য এটা সংবিধানটাকে নতুন করে লিখতে হবে তবে সংবিধানটা লিখলেও কিন্তু এই সরকার সংবিধানটাকে চালু করতে পারবে না সেটার জন্য রাজনৈতিক অঙ্গ লাগবে সমস্ত পলিটিক্যাল পার্টি সাংরিক সমাজ সবাই কিন্তু এটাকে অ্যাপ্রুভ করতে হবে তারপরে হয়তো ইলেকশন যখন হবে ইলেকশন হওয়ার আগে তাদেরকে এটা অঙ্গীকার করতে হবে যে আমরা এটা অ্যাডপ্ট করবো আমাদের মতো করে আমরা অ্যাডপ্ট করব সুতরাং এই প্রসেসটা লাগবে তো একজনের একটা প্রস্তাব ছিল যে আমরা একটা স্থায়ী কমিশন করি স্থায়ী কমিশন করে কমিশনের মধ্যে অনেকগুলো উইন্ডো সৃষ্টি করি একটা সাংবিধানিক বিষয় নিয়ে করবেন একটা গ্রুপ আর একটা গ্রুপ শিক্ষা নিয়ে করবেন একটা গ্রুপ প্রশাসন নিয়ে করবেন একটা গ্রুপ লোকাল গভমেন্ট নিয়ে করবেন করে সবগুলো সংস্কার একটা অনু এটার একটা মডেল রেখে গেছে রেখে গেছেন প্রফেসর রহমান সোহান সাহেব ওনারা যখন ছিলেন তারা কিন্তু অনেকগুলো টাস্ক ফোর্স করে তো কাগজ তৈরি করে হ্যাঁ তো এই টাস্ক ফোর্সের এই রিপোর্টগুলো কিন্তু কেউ উল্টায় পাল্টায় দেখিনি আর এখন সেই টাস্ক ফোর্সের রিপোর্টগুলো ফেরত আনা দরকার এবং এখন এসে কিন্তু এই এই গভর্নমেন্টকেও কিন্তু এই জাতীয় একটা কাজ করা দরকার এর মধ্যে সংবিধান প্রথম তখন কিন্তু সংবিধান ইস্যু ছিল না উনি যখন করেন কিছু আইন আইনকানোর বিষয় ছিল সংবিধান কিন্তু এত বড় ইস্যু হয়ে দাঁড়ায়নি কারণ সংবিধানটা এখন করে এমন করে ফেলা হয়েছে এটাকে টাইট করে যেমন ধরেন গণভোট নাই আপনি একটা সংবিধান সংশোধনে আনবেন গণভোট নাই গণভোটের বিধান ছিল এরকম করে অনেকগুলো জিনিস চলে গেছে সংবিধান থেকে এটা মজুমদার সাহেব কিছু এক্সারসাইজ করেছেন অলরেডি এগুলো প্রকাশিত হয়েছে তো এই নতুন করে সংবিধান লিখতে হবে এটা তা আপনি যে কথাটা ওনাকে জিজ্ঞেস করলেন আগে প্রথমে সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি আমি এটা হচ্ছে লুণ্ঠনের কথা যদি বলে লুট না করলে মানুষ কেউ পালায় এখন এটা পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই এটা বেনজির 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 এটা কোনো নজির নাই যে পুরো সরকার প্রধানমন্ত্রী সহ একমাত্র রাষ্ট্রপতি ছাড়া এটার প্রতি পাড়া দিয়ে রাখা হয়েছিল তো পাহারা দিয়ে রাখা হয়েছিল এই প্রধানমন্ত্রী ছাড়া সকল মন্ত্রী সকল সংসদ সদস্য সকলে ইউনিয়ন পরিষদের নেতা থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছে না হয়তো দেশে লুকিয়ে আসেন অর্থাৎ বিদেশে চলে গেছেন তাহলে এইভাবে একটা সরকার পালিয়ে যায় এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই যশস্কু পালিয়েছেন একা শ্রীলঙ্কা পালিয়েছেন শ্রীলঙ্কার শ্রীলঙ্কা পালিয়েছেন কিন্তু চলে আসছে আবার চলে আসছে আবার আর পাকিস্তানে ধরেন যদি পাকিস্তানের ইতিহাস দেখেন পাকিস্তানের চারজন পালিয়েছেন প্রথম ইস্কন্দর মির্জা তাকে আয়ুব খান পালিয়ে দিয়েছে ইংল্যান্ডে ওখানে সে হোটেল চাকরি বাকরি করে পেছারা মারা গেছেন তারপরে এই পাকিস্তানে এসে বুট্টু তো ফাঁসি হয়ে গেল বুট্টুর মেয়ে পালাতে হলো একবার এই নওয়াজ পালালেন পারভেজম সাহেব পালালেন কেমন আমাদের দেশে প্রথমবার এরশাদ সাহেবে পালিয়ে যান নাই কিন্তু ছিল জেলে ছিল তো এরকম এত প্রতাপশালী একটা পার্টি এত প্রতাপশালী একজন প্রধানমন্ত্রী পালাবেন কেন উনি না পালিয়ে দেশে থেকে ওনার অনেকগুলো পথ ছিল এটাকে রেক্টিফাই করা ছিল দুর্বলতা ছিল না হয়েছে তো সুতরাং এগুলো বিচার হওয়া লাগবে এখন বিচারের ক্ষেত্রে আমি বলি কিছু পজিটিভ জিনিস হয়েছে যেমন আজকে যে কালকে যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংকে ভালো গভর্নর গেছে অনেকগুলো অভিজ্ঞতা আছে এইসব বিষয়ে বয়স আরে ভাই এখন তো এগুলো দেখার বিষয় না এবং এ আছেন আমি আমি সাপোর্ট করি ধরেন ধরেননি জেনারেল অফিসটা পুনর্গঠিত হওয়া দরকার ঠিক আপনি সমস্ত ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে কিন্তু পুনর্বাসিত করা দরকার তারপরে কিন্তু মামলাগুলা সুন্দরভাবে করতে হবে এখন চট করে কিন্তু অহিত হটকারীগের মামলাগুলো লাভ হবে না সাক্ষী প্রমাণ সহ গ্লু সহ কিন্তু এগুলো সবগুলোর বিরুদ্ধে মামলা হওয়া দরকার আমি একটু ডক্টর বদম মজুমদারা আমি একটু জানতে চাই যে সামাজিক কাঠামোগত পরিবর্তন মানে রাষ্ট্রীয় সংস্কার একটু শেষ নেই আসলে কোথায় কি শুরু করবে কোথায় গিয়ে শেষ হবে সামাজিক কাঠামোগত পরিবর্তনের কথাও বলছেন এর চরিত্রটা কেমন তো তার আগে তোলাই যেটা বলেছে আমাদের এই প্রশ্নটার উত্তর দিতে হবে আমাদের আমাদের যে পরিষদ আমাদের যে উপদেষ্টা পরিষদ তাদেরকে একটা সিদ্ধান্ত দিতে হবে তাদের তো একটা অগ্রাধিকার নির্ণয় করতে হবে একই সাথে এই সংবিধান আছে কি নাই যে এই সংবিধান যদি থাকে তাদের একটা বিপ্লবী কাউন্সিল তাদের গঠন করা দরকার সংবিধান যদি না থাকে হ্যাঁ এই এই বেসিক কোশ্চেনটা তাদের যে বিভিন্ন রকম মতামত আছে এবং আর যদি সংবিধান থাকে তাহলে সে ভিন্ন কথা তাহলে আমাদের অনেক ক্ষেত্রে হাত পা বাধা কিন্তু এখন একটা জগাক চুরি যে আমরা সংবিধান মেনে চলছি আবার অনেক কিছু বিপ্লবী কাজও করার চেষ্টা করছি দুটো করা দুরহ আর আপনি যেই প্রশ্নটা করেছেন যে সামাজিক ক্ষেত্রে যে সামাজিক ক্ষেত্রে যে আমাদের দুর্ভাগ্যবশত গত গত সরকার যে বিভক্তি বিভক্তির রাজনীতি যেটি হ্যাঁ ঐক্যের রাজনীতি বিভক্তির রাজনীতি এই বিভক্তিটা এমন পর্যায়ে গিয়েছে পরিবারের মধ্যে বিভক্তি একজন বিএনপি একজন আওয়ামী লীগ তারপরে সমাজের মধ্যে তো ব্যাপক বিভক্তি এবং আওয়ামী লীগে বিভক্ত হলে তো হতো মানে যারা একটু স্বাধীন মুক্ত চর্চার চেষ্টা করেছেন গড়ে রাজাকার বানিয়ে ফেলা হয়ে আরো বিপজ্জনক আরো বিপজ্জনক তো আমি ওই প্রথম আপনার প্রশ্ন উত্তর বলতেছিলাম যে একটা সমাজে যখন মানুষ একত্রে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এক ধরনের পুঁজির সৃষ্টি হয় এটাকে বলে সামাজিক পুঁজি এটা এর আর্থিক পুঁজি থেকে ভিন্ন এটা অদৃশ্য পুঁজি এবং আর্থিক পুঁজিটাই কাজে লাগার জন্য সামাজিক পুঁজি যেমন এই সামাজিক পুঁজিটাই কাজে লাগিয়ে আমরা সামাজিক আন্দোলন সামাজিক প্রতিরোধ এগুলো গড়ে তোলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি অর্থ 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 করে ছাড়াই এই যে যে একটা পথ দেখিয়েছে আমাদের ছেলে মেয়েরা এই যে তারা একটা সামাজিক ওই যে সচেতনতা বোধ সৃষ্টি থেকে তারা যেই গুরুত্বপূর্ণ কাজ করেছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে তার পাশাপাশি তারা এই সমস্যা সমাধানের জন্য তারা এগিয়ে এসছে এই যে তারা এই যে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং এলাকা পরিচ্ছন্ন করেছে এলাকা পাহারা দিয়েছে এবং এই এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই আমরা প্রত্যেকটা কমিউনিটিতে আমরা সবগুলো সামাজিক সমস্যা দূরীভূত করতে পারবো আমরা এই যে এই যে চাঁদাবাজির থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকম সবগুলো সমস্যা সমাধান হচ্ছে অপূর্ব সম্ভাবনা দাঁড় করেছে যুক্ত করতে চাই ধরেন এরকম আজকে আমাদের সময় একেবারে কম দুই মিনিট থেকে এরকম একটা সমস্যা অবস্থা যখন আসে তখন প্রতিশোধ পর্বন হয়ে পড়ে মানুষ অনেক প্রতিশোধ নিয়ে ফেলে তো আমাদের অনুরোধ থাকবে যে যেমন আমি চোখের বদলে চোখ নেওয়ার যদি নীতি গ্রহণ করি আমরা সবাই অন্ধ হয়ে যাব এটা মহাত্মা গান্ধীর কথা আমরা সবাই অন্ধ হয়ে যাব প্রতিশোধ প্রবণতা না যেটা বলছি এখন আমাদের আবার সমাজটাকে একত্রিত করার একটা জায়গায় আসতে হবে ছাত্ররা যে কাজটা করেছে বা এখনও করছেন সেটা কিন্তু একটা সামাজিক শক্তি সামাজিক পুঁজি সৃষ্টি হয়েছে এটা কিন্তু সমাজের আরও ব্যাপকভাবে ছড়াই দিতে হবে বয়স্ক লোক যারা আমরা আছে তারা কিন্তু ইনভলভ হওয়া লাগবে কারণ তারা দীর্ঘদিন পারবে না টানতে তা আমি আশা করবো যে সবার মধ্যে এক ধরনের একটা ঐক্যমত্ত গড়ে তুলে কিন্তু একদম প্রত্যেকটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় কিন্তু মানুষ যদি অর্গানাইজ না হয় তাহলে অসুবিধা হবে কারণ এখন পুলিশ সিস্টেম নাই এই পুলিশিং সিস্টেমটাকে রিস্টোর করা ইজ ইজ বেড়া ডিফিকাল্ট এখন এটা হবে না হয়তো খুব তাড়াতাড়ি সেই জন্য এই জন্য সামাজিকভাবে কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে দায়িত্ব নিতে হবে কিছু বলবেন না আমার মনে হয় এই যে আমাদের এই একটা কথা বলতে চাই আমাদের অতীতে আমরা এরকম ইয়ে হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু সুফলটা কিন্তু জনগণের ঘরে পচতে হবে এটা যদি না পচে তাহলে কিন্তু আর কোনো দিন এই এই রাষ্ট্রের নিয়ে ওই যে সন্দেহ সৃষ্টি হবে অনেক ধন্যবাদ ডক্টর তুফায় আহমেদ ধন্যবাদ ডক্টর বদুল আলম মজুদা আমাদের সময় আজকে একেবারেই কম আরও অনেক কিছু আলোচনা ছিল দর্শক শেষ করছি নিশ্চয়ই আলোচনা এগিয়ে যাবে অব্যাহত থাকবে এবং অবশ্যই যে কথাগুলো আমরা বলতে পারিনি গত ষোলো বছর ধরে সেই কথাগুলো অন্তত বলার সুযোগ থাকবে তার মধ্য দিয়ে নিশ্চয়ই অনেক ধরনের সমাধান বেরিয়ে আসবে এই প্রত্যাশায় শুভরাত্রি